heads up on the NBR, digital NBR initiative. That's great to know that we are moving towards the trade net model of Singapore. That would be wonderful because, you know, in Singapore today, if a ship comes in with goods, before the ship even docks at the port, the customs clearance is already done because it's done electronically ahead of time. Bangladesh is moving in that direction. That's good news for us. So at this time, I would like to invite Mr. Mahfuzur Rahman, who is an additional secretary to the government and the executive director, the CEO of the Bangladesh Computer Council, to speak to us. ধন্যবাদ সভাপতি এবং আজকের অনুষ্ঠানের দাওয়াতজি সম্মানিত আলোচকবৃন্দ এবং সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম। মূলত আজকে যে বিষয়টি উপস্থাপন করা হল e-Governence-এর উপর, সেটা একটি ছোট্ট মডেল আকারে হলেও এর পেছনে আমাদের বিগত দুই বছরের অভিজ্ঞতা সঞ্চালিত করা হয়েছে। সরকারের যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা, এই বাস্তবায়ন করার জন্য কিন্তু একটি ছোট্ট রূপরেখা তৈরি করা হয়েছে। আমরা সবাই সেটা জানি, আমাদের জাতীয় তথ্য ও যোগাযোগ নীতিমালা 2009। এই নীতিমালাতে কিন্তু 10টি উদ্দেশ্য, 52টি কৌশল এবং 306টি আমাদের অ্যাকশন আইটেম দেওয়া হয়েছে। এই কৌশলপত্রের মধ্যেই কিন্তু আমাদের সকল বিষয়গুলো বিভিন্ন মেয়াদ অর্থাৎ স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই এর উপরে এক বছরের যে কার্যক্রম তার মূল্যায়ন করে একটা সংশোধিত আকারে সরকারের অনুমোদনের জন্য আমরা প্রস্তুত করছি। যে কথাগুলো বলা হলো যে আমাদের মডেল কি হবে কিংবা আমরা কিভাবে কাজ করতে চাই, সমন্বয়টি কি হবে, তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, ডিজিটাল টাস্ক ফোর্স, যেটার চেয়ারপারসন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যীয় টাস্ক ফোর্স যেটা, এর আওতায় একটি এক্সিকিউটিভ কমিটি রয়েছে যার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মহোদয়, এবং একটি নিয়মিত বিরতিতে এই সভাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রতিটি দপ্তর বা প্রতিটি বিভাগের যে করণীয় বিষয়গুলো ছিল তার উপর সমন্বয় করা হচ্ছে। অধিকন্তু বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে প্রতি মাসেই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের যারা আইসিটি ফোকাল পয়েন্ট রয়েছেন তাদের নিয়েও আমরা মিটিং করছি বা আমাদের কার্যক্রমগুলো ফলো আপ করা হচ্ছে। এর থেকে বোঝা যায় যে আমরা সমন্বয় কিভাবে করছি। এখানে যে প্রস্তাবটি করা হয়েছে বা যে বিষয়টি এসেছে সেটা হল জাতীয় পর্যায়ের প্রত্যাশা এবং স্থানীয় চাহিদা, তার মধ্যে একটি সমন্বয় থাকা দরকার। আমরা এভাবেও এর আলোকেও কাজ করছি। আপনারা সবাই জেনেছেন যে গত 11 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 4501টি ইউনিয়ন তথ্য কেন্দ্র, ইউনিয়ন তথ্য গবেষণা কেন্দ্র উদ্বোধন ঘোষণা করেছে, যার আওতায় আমরা শুধুমাত্র শহরই নয়, আমরা গ্রামীণ পর্যায়েও মানুষকে কীভাবে সেবা দেওয়া যায় তার কার্যক্রমগুলো শুরু করছি। এবং এখন যেটা প্রয়োজন, একটি সেন্টার খোলা হলো, সেখানে আমাদের অপারেটর নিয়োগ করা হলো, কিন্তু জনগণ সেই তথ্য বা সেই সেবা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। সেখানে দুটি বিষয়ের মধ্যে আমরা এখন কাজ করছি, একটি হলো এর সেবাগত দিক, চাহিদাগত দিক, আর একটি হলো এর সরবরাহগত দিক। সরবরাহগত দিক থেকে বলা যায় যে সরকার সেখানে চেষ্টা করছে কিভাবে হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার কিংবা অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করা, কিন্তু সফটওয়্যার বা আমাদের ডিমান্ডের বিষয়গুলো রয়েছে। সেখানে দেখতে পাই যারা আপনারা আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের ভূমিকা অনেক ব্যাপক। এখন পর্যন্ত আমরা যারা দেখি, গতকালকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, কার্টুনার রিপোর্ট নিয়ে কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আমাদের ভাষা একটি বড় অন্তরায়, আমরা এখনও সকল কিছুতে ইংরেজিতে করতে বাধ্য হচ্ছি। সাধারণ মানুষ এসএমএস করছে ঠিকই, যেটা একটু আগেই আজকের অনুষ্ঠানে বলা হল যে আমাদের জার্মানিতে কিন্তু এখনও অনেকেই এই এসএমএস বিষয়টি জানে না, কিন্তু আমরা সেটা বাংলাদেশি বাঙালিরা আমরা অনেক আয়ত্ত করে ফেলেছি। এসএমএস যাওয়ার ক্ষেত্রে যে এখন পর্যন্ত আমরা ভাষাটা ব্যবহার করি, সেই ভাষাটি যাতে করে আমাদের
নিজস্ব ভাষা হয়, মাতৃভাষা হয়, বাংলা ভাষা হয়, তার জন্য কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং গত 25 তারিখে আমাদের বিএসটিআই মোবাইল ফোনের যে কিপ্যাড, সেই কিপ্যাডটা বাংলা কীভাবে হবে সেটা অনুমোদন করেছি। আমরা এখন চাই যারা বাংলাদেশে মোবাইল ফোন বাণিজ্য করবে তারা অবশ্যই তাদের কিপ্যাড এই বাংলাটিতে সরবরাহ করে দিবে, সংযুক্ত করে দিবে। এখানেই কিন্তু আমাদের মনে আমরা মনে করি আমরা যারা আপনারা যারা আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। আজকে পরে দেখবেন যে প্রেজেন্টেশনটা করা হলো এখানে কিন্তু আমাদের অনেক ফন্টের সমস্যা রয়েছে। আমরা এখনও বিভিন্ন রকমের ফন্ট ব্যবহার করি, এই ফন্টগুলোকে কীভাবে এক লাইনে আনা যায়, ইউনিকোড করা যায়, তার জন্য কিন্তু কাজ করা হচ্ছে। আমার মনে হয় যদি ইন্ডাস্ট্রি সকল কাজে এগিয়ে আসে তাহলে সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো আমরা খুব সহজেই বাস্তবায়ন করতে পারব। প্রসঙ্গক্রমে এখানে আলোচনা করা হয়েছে যে আমাদের প্রকল্প কীভাবে প্রণয়ন করা হয়। আপনারা সবাই জানেন সরকারের যে প্রকল্প প্রণয়নের পদ্ধতি সেখানে অবশ্যই কিছু পলিসি বা কিছু ফ্রেমওয়ার্ক বা প্রিন্সিপাল অনুসরণ করতে হবে। যে সকল কাজ করতে চাচ্ছি আমরা তার লক্ষ্য এবং উদ্দেশ্য, সরকারের পার্সপেক্টিভ প্ল্যান কিংবা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিংবা অন্য কোনো নীতিমালার মধ্যে আসে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হয়। এবং সেক্ষেত্রে যখনই কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় কিংবা কোনো প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয় সেখানে সরকারের পার্সপেক্টিভ প্ল্যান কিংবা ফাইবার প্ল্যানকে আমরা সামনে রেখেই করি, সেজন্য সেখানে ডুপ্লিকেশনের কোনো সুযোগ থাকে না বলে আমরা মনে করি। তারপরেও বিচ্ছিন্নভাবে যে সকল কাজ হচ্ছে সেই কাজগুলো সমন্বয় করার জন্যই কিন্তু প্রতিনিয়তই আমরা তদারকি করছি। আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যেই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল একটি বড় প্রকল্প হাতে নিয়েছে যেটা কোরীয় সরকারের আওতায় করা হচ্ছে, বাংলা গভর্নমেন্ট প্রজেক্ট নামে, যার আওতায় আমরা কেন্দ্রে সকল বিভাগ এবং মন্ত্রণালয়কে আমাদের লাস্ট মাইল সলিউশন দেব এবং তার পাশাপাশি 64টি জেলা এবং 64টি উপজেলায় এই বছরে অর্থাৎ 2011 এবং 12 সালের মধ্যে আমরা লাস্ট মাইল সলিউশন দেওয়ার উদ্যোগ নিয়েছি। এখানে মূলত উদ্দেশ্য হলো আপনারা সবাই নিজেরাই সন্দেহ প্রকাশ করেছেন যে আমাদের যে ইন্টারনেটের যে ব্যবস্থা এখন আমরা যে এস মডেম ব্যবহার করি তার স্পিড খুবই স্লো, আমরা অনেক সময় আমাদের কাজগুলো ত্বরিত গতি সম্পন্ন করতে পারি না। যদিও বলা হচ্ছে যে আইসিটি ব্যবহার করা হবে তাৎক্ষণিকভাবে দ্রুত সময়ে এবং স্বল্প মূল্যে আমরা সেবা দেওয়ার জন্য এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য কিন্তু আমরা কাজগুলো আরম্ভ করছি। আমরা বিশ্বাস করি 2012 সালের ডিসেম্বর নাগাদ আমরা আমাদের এই লাস্ট মাইল সলিউশন দিতে সক্ষম হব। এবং ইন বাই দিস টাইম আমরা সবাই শুনেছেন বা আপনারা জানেন যে বিটিআরসি তাদের যে ব্যান্ডউইথের দাম সেটাও কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে এবং তাদের যে বিভিন্ন অন্যান্য সেবা সেটা সম্পর্কে করার উদ্যোগ নিয়েছে। এসবের কাজগুলো যখন সম্পন্ন হবে তখন আমরা বিশ্বাস করি আমাদের এই ই-গভর্নেন্সের যে আজকের যে মডেল এই মডেল শুধুমাত্র এই কাগজে থাকবে না, সেটা বাস্তবায়ন করার পক্ষে আমরা আরও কয়েকটা পেয়ে গেলাম। আজকে যে সকল সুপরিশমালা এখানে উঠে এসেছে আমরা মনে করি এই সকল সুপরিশমালা পরবর্তী পর্যায়ে আমাদের যে কোর্ডিনেশন কমিটি রয়েছে সেই কোর্ডিনেশন কমিটিতে আলোচনা করতে পারব। একজন দর্শক এখানে বলছেন যে আমাদের বেসিস কীভাবে সম্পৃক্ত হতে পারে, আপনারা সবাই জানেন যে কম্পিউটার কাউন্সিলের যে কাঠামো সেখানে কিন্তু বেসিস একজন আমাদের সদস্য হিসেবে কাজ করছে এবং আমরা যখনই কোনো কাজ করি সেখানে বেসিসের পরামর্শ নিয়েই করা হয়। সেখানে বেসিস, বিসিএস এবং অন্যান্য যারা আপনারা সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের সমন্বয়ের কোনো অভাব হবে না, বরং যেটা দরকার নতুন নতুন কোনো উদ্যোগ যদি সৃষ্টি হয় সেটা আলাদা আলাদাভাবে সকল মন্ত্র না করে একটি বিষয়কে যদি আমরা অনুসরণ করার চেষ্টা করি তাহলে খরচ কম হবে এবং আমরা এটাকে আরও দ্রুত সময় ব্যবহার করতে পারব। আমার বিশ্বাস এইভাবে এগিয়ে আসলে আমরা আমাদের কাজগুলোকে আরও দ্রুত সঙ্গে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারব এবং সরকারের যে ঘোষণা তা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ পেয়ে গেলাম। আমি আবারও আজকের এই আলোচনায় সুন্দর সার্থক সেই কাউন্টার তৈরি করছি এবং বেসিসকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান বক্তব্যের জন্য এবং আমরা শুনে খুবই অনুপ্রাণিত হলাম যে অ্যাটলিস্ট এত বছর পরে হলো যে বাংলা ওই কিপ্যাড ফর সেলফোনস হ্যাজ নাও বিন স্ট্যান্ডার্ডাইজড
BICC has now approved it, and hopefully we'll all get a copy of that to follow. In the Pashapashi, AJ overall standardization dialogue is in the Uteashi. আমরা কিন্তু এখন পর্যন্ত এই যে বাংলা কম্পিউটারের কিবোর্ড কিবোর্ড লেআউট এটা আমরা কিন্তু সরকারি যে লেআউট এটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, আমরা জানি না কোথায় কোন জটিলতা এটা আটকে আছে। কিন্তু তার পাশাপাশি আরও দুটো কিন্তু আমাদের কোড দরকার এই কিবোর্ড সংক্রান্ত। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলা কিবোর্ড স্ক্যান কোড, সেটারও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশন দরকার। আর তৃতীয় হচ্ছে বাংলা স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা অ্যাসকি বাংলা ভার্সন যেটা হবে, অ্যাসকি যদি আমরা বলি। এই তিনটা জিনিস, যে কিবোর্ড লেআউট, তার বাংলা কিবোর্ড স্ক্যান কোড, আর বাংলা স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটার আওতায় আমাদেরকে যদি আমরা এই যে সেলফোনের কিবোর্ড লেআউটটাও এটার আওতায় চলে আসতে পারি, সাবসেট অফ, তো সেই হিসাবে যদি এটাকে করা যায় এবং এটা যদি আমাদের ওভারঅল যে স্ট্যান্ডার্ডাইজেশন ইনিশিয়েটিভ সেটার মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায়, আমার মনে হয় এটিআই থেকে যে এক্সারসাইজটা হয়েছে সেটা আমার মনে হয় এই জিনিসটা মাথায় রাখলে পরে ভালো হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম, উনি ক্যাবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব, এবং শুধু সেটা তবে আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে এবং ইজ অ্যান অ্যাক্টিভ প্রমোটার অব আইটি ইউসেজ ইন দি গভর্নমেন্ট সেক্টর। আমি গভর্নমেন্টের যে কোনো ই গভর্নমেন্ট ইনিশিয়েটিভের যে কোনো অনুষ্ঠানে ওনাকে আমি সবসময় দেখি, ওখানে ওনাকে যখনই দাওয়াত দেওয়া হয় উনি নিজে সময় করে আসেন, এমনকি ঢাকার বাইরেও যদি কোথাও কোনো প্রোগ্রাম হয় সেখানে উনি নিজের উইকেন্ড স্যাক্রিফাইস করে সেসব জায়গায় উনি যান। সো প্রচণ্ড আগ্রহী এই ব্যাপারে, এবং উই আর ভেরি ফর্চুনেট to have a man of his stature in the cabinet division supporting the government initiatives in the government. So without further ado, let me invite Mr. Khoje Anwarul Islam, additional secretary of cabinet division, to address us.